প্রিয় বন্ধুরা এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এক তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে উঠেছো তোমাদের কত নম্বর পেলে তোমরা অনার্স কিংবা পাশে ভর্তি হতে পারবে এবং কবে থেকেই তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা জানাবো দুই যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে স্কলারশিপ কাজেই তোমরা যদি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবার তো এই মুহূর্তে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরা সকলেই চিন্তার মধ্যে রয়েছে তোমাদের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কবে কত নম্বর পেলে তোমরা ভর্তি হতে পারবে এ এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজ এ ভর্তি হতে চাইছো উচ্চ মাধ্যমিকের পর তোমাদের কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে দেখো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এবছরের ভর্তির প্রক্রিয়ার নিয়ম কিন্তু একটু অন্যরকম ওম যে একটি ওয়েবসাইট নির্ধারিত করা হয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের প্রত্যেককে মানে পশ্চিমবঙ্গের যত ছাত্রছাত্রী আছে সকলকে কিন্তু আবেদন করতে হবে সেই কারণে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট প্রকাশিত হয়েছে আইসিএসি বোর্ডের এর সিবিএসি বোর্ডের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত তোমাদের এর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়নি যখনই সকলের রেজাল্ট দিয়ে দেবে এবং তোমরা কুড়ি তারিখের পর রেজাল্ট হাতে পেয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়া চালু হয়ে যাবে যেটা এই মুহূর্তে এ তথ্য রয়েছে এবং তোমরা কিভাবে অনলাইনে কোন ওয়েবসাইট দ্বারা ভর্তি হতে পারবে তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি যারা জানো না বা যারা ভিডিওটি দেখো তাদেরকে বলবো কমেন্টের প্রথমে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরই উচ্চ মাধ্যমিকে এবছর ভালো নম্বর হয়েছে তার সত্ত্বেও মনের মধ্যে একটা চিন্তা রয়েছে আমি কলেজে ভর্তি হতে পারবো তো আমার মনের মতন সাবজেক্ট আমি পাবো তো আমি অনার্স নিয়ে পড়তে পারবো তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি অবশ্যই তুমি যদি ন্যূনতম সিক্সটি পারসেন্ট পাও তাহলে কিন্তু তুমি কলেজে অনার্স নিয়ে পড়তে পারবে যেটা চিরাচরিত এবছরের ক্ষেত্রে প্রত্যেকেই প্রায় বেশি বেশি নম্বর পেয়েছে সেক্ষেত্রে একটু সময় দেরি হতে পারে প্রথম দিকে না হলেও শেষের দিকে অবশ্যই তুমি সিক্সটি পারসেন্ট নাম্বার হলে অনার্স নিয়ে ভর্তি হতে পারো ও এক্ষেত্রে তোমাদের সকলকে মাথায় রাখতে হবে যে যারা সিক্সটি পারসেন্ট পাওনি তারা ভেবো না যে আমরা অনার্স নিয়ে ভর্তি হতেই পারবো না হ্যাঁ তোমরাও অনার্স নিয়ে ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কলেজগুলো ওর অ্যাকচুয়ালি পপুলারিটি যত বেশি সেই কলেজগুলো তত নাম্বার চেয়ে থাকে কারণ যে কলেজগুলো সব থেকে ভালো সেরা সেই কলেজগুলোতে সবাই ভর্তি হতে চায় ভালো নম্বর পেয়েছে যারা তারাও ভর্তি হতে চায় সেখানে কম্পিটিশানটা অনেকটা বেশি থাকে সেই কারণে নাম্বারটা বেশি চাই যে কলেজগুলো একটু তুলনামূলক কম পপুলার আর সেই কলেজগুলো কিন্তু কম নম্বরেও অনার্স দিয়ে দেয় অনেক কলেজ রয়েছে যারা সিক্সটি পারসেন্ট না পেয়েও কিন্তু অনার্স পেয়ে যায় তো বাদ বাকি তোমাদের অফিসিয়াল তথ্য আসলে সমস্তটাই জানাবো এবং যারা এখনো পর্যন্ত অনলাইন ভর্তির প্রক্রিয়া নিয়ে অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে জানো না তাদেরকে প্রত্যেককে বলবো ও যে তোমরা তোম প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখলাম ওখান থেকে সরাসরি তোমরা তোমাদের এর কিভাবে আবেদন করতে হবে অনলাইনে সেটা দেখে নিতে পারো এরপরের বিষয় হচ্ছে স্কলারশিপ নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছি সেক্ষেত্রে আমরা কলেজে ভর্তি হব কলেজে ভর্তির পর কি আমরা স্কলারশিপ পাবো প্রত্যেকে একদম তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একাধিক স্কলারশিপ এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে তোমাদের প্রথমে কলেজে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পরই তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে এবং একাধিক স্কলারশিপ রয়েছে যার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় এবং সব থেকে বড় সরকারি স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ এই যে স্কলারশিপে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পশ্চিমবঙ্গের স্কলারশিপ পে থাকে এস স্কলারশিপ পেতে গেলে তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিকে তুমি যদি উচ্চ মাধ্যমিকে তিনশো পাও অর্থাৎ মোটের ওপর সিক্সটি পার্সেন্ট পাও তাহলেই কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা তিনশো পাইনি আমরা সিক্সটি পার্সেন্ট পাইনি আমরা শুধুমাত্র পাশ করেছি সেক্ষেত্রে আমাদের জন্য কি কোনো স্কলারশিপ আছে দেখো একেবারে চিন্তা করার কোনো বিষয় নেই যেমন রয়েছে তোমাদের জন্য নবান্ন স্কলারশিপ ওয়েসি স্কলারশিপ সরকারি যেরকম একাধিক স্কলারশিপ রয়েছে সেরকম কিন্তু বেসরকারিও বিভিন্ন স্কলারশিপ রয়েছে যে স্কলারশিপগুলোর মাধ্যমে তোমাদের কলেজের পড়াশোনার জন্য কিন্তু তোমরা টাকা পেয়ে থাকো সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই হ্যাঁ তিনশো নম্বর যদি তুমি পাও তাহলে তোমার একটা বিগ অপরচুনিটি তোমার জন্য কারণ রাজ্যের সব থেকে বড়ো সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে আর যারা পাওনি তাদের জন্যও রয়েছে একাধিক স্কলারশিপ সেটা নিয়েও পরবর্তীকালে আলোচনা করবো কারণ প্রচুর স্কলারশিপ রয়েছে তোমাদের বললাম নবান্ন রয়েছে ওয়েসিস রয়েছে তোমার হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা বললামই এছাড়াও বহু প্রাইভেট স্কলারশিপ রয়েছে যে স্কলারশিপগুলোতে তোমরা আবেদন করতে পারবে তুমি কত নম্বর পেয়েছো এক্স্যাক্টলি অবশ্যই কিন্তু তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত